গোন্দ বিদ্রোহ। বর্তমান তেলেঙ্গানা রাজ্যের গোন্দ আদিবাসীরা সিপাহী বিদ্রোহের আগেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই শুরু করে। নিজাম উসমান আলী খানের সাথে চুক্তি করে 1857 সালে ইংরেজরা গোন্দ রাজ্য দখল করতে এলে রাজা রামজি গোন্দ স্বাধীনতা রক্ষার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর ফলে বেশ কয়েকজন ব্রিটিশ সেনা নিহত হয়। কিছু ব্রিটিশ সেনা জোর করে গোন্দ রাজ্যে ঢুকে পড়ে সাধারণ কৃষকদের সম্পত্তি ধ্বংস করে এবং তাদের উপর অত্যাচার চালাতে থাকে। রাজা রামজি ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাঁকে দমন ও গোন্দ রাজ্য দখল করার জন্য ইংরেজ সরকার কর্নেল রবার্টকে নিয়োগ করে। সাধারণ তীরধনুক, পাথর ও কাঠের তৈরি অস্ত্র দিয়ে গোন্দ আদিবাসীগণ গেরিলা কায়দায় প্রশিক্ষণপ্রাপ্ত ও আধুনিক অস্ত্রধারী ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের গুলি বন্দুকের কাছে টিকতে না পেরে রামজি ও তাঁর গেরিলা বাহিনী আদিলাবাদ জেলার নির্মল গ্রামের এক জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন। গুপ্তচরের মাধ্যমে খবর পেয়ে কর্নেল রবার্ট গেরিলা বাহিনীর উপর গোপনে আক্রমণ চালান। 1860 সালের 9 এপ্রিল ইংরেজ সেনারা প্রায় 1000 গেরিলা সৈন্যসহ রামজিকে গ্রেপ্তার করে। ওই দিনই নির্মল গ্রামের এক বটগাছে ঝুলিয়ে 1000 গেরিলা সহ রামজিকে হত্যা করা হয়। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের নৃশংসতার চাইতেও ভয়ঙ্কর। সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার কয়েকদিন আগেই রামজি গোন্দর নেতৃত্বে গোন্দ আদিবাসীরা ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করেছিল। সীমাবদ্ধ আকারে হলেও এই বিদ্রোহ স্বাধীনতার লড়াইয়ে যথেষ্ট গুরুত্ব বহন করে।